আপনাদের সকলকে জানাই সুস্বাগত। আমরা শুরু করতে চলেছি আমাদের আজকের অনুষ্ঠান। আমাদের মধ্যে আমাদের গেস্টরাও চলে এসছেন। আমি মঞ্চে ডেকে নেব আমাদের আজকের অতিথি শ্রীমতী স্বর্ণালী চৌধুরী, এতক অঞ্চলের বিশিষ্ট সমাজ সেবিকা। স্বর্ণালী কি জন্য একটি জোরে হাততালি হয়ে যাক। ধন্যবাদ। আমাদের মধ্যে রয়েছেন ভিটিভি ডাইরেক্টর মিস্টার বিভূতি মজুমদার, ওনাকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং আমাদের আজকের জাজেসদের মধ্যে রয়েছেন পম্পি চক্রবর্তী, ওনাকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের মধ্যে জাজেসদের মধ্যে রয়েছেন মধুমিতা রয়, আমি মধুমিতা দিকেও মঞ্চে আসার অনুরোধ জানাচ্ছি। রয়েছেন আরো একজন সঙ্গীত, সঙ্গীতা দাস, সঙ্গীতাকেও আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এই কচি কাঁচাদের নিয়ে শুরু হয়েছিল একটি ডান্স রিয়েলিটি শো, আর আজকে সেটার গ্র্যান্ড ফিনালে। তাই প্রথমে আমরা অনুষ্ঠানের শুভ সূচনা করব প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। আমি অনুরোধ জানাচ্ছি আমাদের আজকে অতিথিদের, সম্মানিত অতিথিরা সবাই মিলে যেন আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করেন। অসংখ্য ধন্যবাদ। এবারে আমরা সম্মাননা প্রদান করব আমাদের বিজেপির পক্ষ থেকে। আমি আমাদের মেম্বারসদের অনুরোধ করছি ফেলিসিটেশন মোমেন্টটা নিয়ে এসে দেওয়ার জন্য। সম্মাননাটি তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি বিটিভি ডাইরেক্টর মিস্টার বিভূতি মজুমদারকে, উনি যেন সম্মাননা তুলে দেন আমাদের আজকের বিশিষ্ট অতিথি শ্রীমতী স্বর্ণালী চৌধুরী। ধন্যবাদ। আমাদের আরেকজন অতিথি এবং জাজ পম্পি চক্রবর্তী, ওনাকেও বিটিভির পক্ষ থেকে একটি লাভ অফ টোকেন। এবং মধুমিতা রয়, মধুমিতা দিকেও বিটিভির পক্ষ থেকে একটি সম্মাননা তুলে দিচ্ছেন বিটিভি ডাইরেক্টর মিস্টার বিভূতি মজুমদার। আরেকজন জাজ এবং আরেকজন নৃত্যশিল্পীও বটে, সঙ্গীতা দাস। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই আপনাদের আসন গ্রহণ করুন। কিন্তু তার আগে স্বর্ণালীদিকে আমরা ছাড়ছি না। যখনই আমরা স্বর্ণালীদিকে পাই তখন কিছু না কিছু শোনার জন্য কিন্তু সবাই অপেক্ষা করে থাকি, তাই আজও ছাড়ছি না। আমরা নিশ্চয়ই কিছু শুনব আজকে এই গোটা অনুষ্ঠান নিয়ে। এবং না, আমি বললে তো আর হবে না, আমি স্বর্ণালীদিকেই তুলে দিচ্ছি। সবাইকে নমস্কার। ছোট ছোট বাচ্চাদের অনেক আদর, এবং বিটিভির গোষ্ঠীকে শুভেচ্ছা জানাই, বিশেষ করে বিটিভি ডাইরেক্টর বিভূতিকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে আমাকে
এইভাবে একটা সম্মান দেওয়ার জন্য যে এটার মধ্যে প্রধান অতিথি করে নিয়ে এসছে, জানি আমি তার যোগ্য কিনা কতটুকু, আমি নেতাও নই, সমাজকর্মীও নই, আমি কোনো কিছুই না। শিলচরকে ভালোবাসি, শিলচরের সবাইকে ভালোবাসি, তো ভালো লাগে সবার সাথে। বিভূতি ওরা যখন একদম আরো 20 বছর আগের কথা বলছি, তখন জাস্ট ওরা বেরিয়েছে বাড়ির থেকে কাজকর্মের জন্য, তখন থেকে ওদের সাথে আমার পরিচয়, সেই হিসাবে আমি ওদের দিদি। আমিও তখন আমার পুরো ভাগ্যের বিপাকে বেরিয়েছি ব্যবসা করতে, তো তার জন্য আমার শুধু মনে হয় যে বিভিন্ন কাজ হচ্ছে শিলচর শহরের সাংস্কৃতিক দিকটা বিশেষ করে এত উন্নত হচ্ছে, এত ডেভেলপ করছে, ইমপ্রুভমেন্ট হচ্ছে, সেখানে আমার একটা ছোট্ট অনুদান যদি ওদের প্রচেষ্টায় কাজে আসে, সেইভাবেই আমি কাজগুলো করে এগিয়ে যাই। তো আমি তার জন্য বিভূতিকে উত্তরতে বলছিলাম, আমি সমাজকর্মী নই বা আমি সোশ্যাল ওয়ার্কার নই, আমি সবার মতোই আমি একজন মা, একজন গৃহবধূ, কাজেই আপনাদের মতোই আমি একজন। এবং প্রোগ্রামটা যে হচ্ছে বিভূতিদের যে উৎসাহ উদ্দীপনা নিয়ে বা এই বাচ্চাদের নিয়ে যে শুরু করছে, এখন নাচেরটা করছে, তারপরে গানেরটা গানের করবে, তো এই যে জিনিসগুলো একটার পর একটা হয়ে যাচ্ছে, তো আমাদের একটা কথায় আছে যে সমাজে যখন সংস্কৃতির উন্নয়ন হয়, সংস্কৃতির উন্নতি হয়, তখন আমাদের ছেলে মেয়েদের মানে আমাদের দেশের নাগরিকদের, নাগরিক এরা সব আমাদের ভবিষ্যৎ নাগরিক, তো ভবিষ্যৎ নাগরিকদের মানসিক উন্নয়ন হয়, মানসিকভাবে উন্নত হয়। মানসিকভাবে উন্নত হওয়া ভীষণ জরুরি আজকালকার দিনে, আমাদের যে দিনকালের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, আগামী দিনে আমরা একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে হয়তো রেখে যাচ্ছি বাচ্চাগুলোকে, তো এই সংস্কৃতির মাধ্যমে আমার মনে হয় ওই জায়গাটা জায়গাটা থেকে আমরা সরে আসতে পারবো। সেই পরিস্থিতিগুলো আসার আগেই আমাদের বিভূতিদের মতো কিছু যারা আছেন, তারা ভবিষ্যৎ নাগরিকদের ওই সব ভয়ঙ্কর পরিস্থিতি থেকে সরিয়ে নিয়ে এসে ওদের মানসিক উন্নয়ন, মানসিক উন্নতির দিকে এগিয়ে নিয়ে গিয়ে ওদের দেখে যাবেন সেইভাবে। এবং আমি বেশি কথা না বলে, সবাই ওয়েট করছে, অনেক দেরি হয়ে গেছে, তো বেশি কথা না বলে মাউথপিস পেলে আমার অনেকে মাউথপিস ছাড়তে চায়, বলতেই থাকে, তো আমি সেইরকম নয়, ছেড়ে দিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, প্রোগ্রাম দেখুন, বাচ্চারা অপেক্ষা করছে, ধন্যবাদ, নমস্কার। অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের চিফ গেস্ট শ্রীমতী স্বর্ণালী চৌধুরী, খুব সুন্দরভাবে আমাদের কিছু কথা বলে গেলেন, আমাদেরকে আরও উৎসাহ দিলেন, আমরা আগামীতে নিশ্চয়ই আরও চেষ্টা করবো আরও ভালোভাবে করার জন্য। তবে এবারে আর বেশি দেরি না করে আমরা যাচ্ছি সরাসরি আমাদের প্রোগ্রামের দিকে।